এই প্রতিষ্ঠানে একসাথে নিয়োগপ্রাপ্ত হইত পঙ্কজনাথের জুলুম নির্যাতন। 20/4/2017 ইংরাজি তারিখ রোজ বৃহস্পতিবার পঙ্কজনাথ তার সন্ত্রাসী বাহিনী দুটি পা একটি হাত হাতুড়ি দিয়ে পিটিয়ে পঙ্গু করে উল্টো আমার বিরুদ্ধে ছিনতাই মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন, যাহার কাজিয়ার থানার মামলা নং 8। ইয়াছাড়া লুট, চাঁদাবাজি সহ আরও 5টি মিথ্যা মামলা দায়ের করেন। আমি মিথ্যা মামলায় 58 দিন কারাবরণ করি। 2018 সালে 12 জুন মেহেন্দিগঞ্জ নতুন ডাকবাংলোতে ভিআইপি 1নং কক্ষে নিয়ে মেরে মৃত ভেবে রাতে নদীতে ফেলে দেয়। আমার মতো আরও হাজারো নেতাকর্মী মামলা ও জুলুম নির্যাতনের শিকার হয়ে গৃহ বাড়ি ও দেশছাড়া হয়েছেন। দখল বাণিজ্য, গোবিন্দপুর ইউনিয়নের চরে 1,500 একর জমি থেকে বিভিন্নভাবে বৎসরে প্রায় 4 কোটি টাকার মতো হাতিয়ে নিচ্ছেন। আলিমাবাদ ইউনিয়নের শ্রীপুরের গাগুরিয়ার চরে এমপি পঙ্কজনাথের চাচাতো ভাই রামকৃষ্ণনাথ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়কর নামে হাজার হাজার একর জমি ভুয়া খতিয়ান খোলে সেখানে ঘের তৈরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। ভূমি বাণিজ্য, রাতের আধারে ভুয়া রেজলিউশন করে স্কুটিং দেখিয়ে জন প্রতি 60,000 টাকা করে নিয়ে 800 বন্দোবস্তের কার্ড অনুমোদন দিয়ে কোটি কোটি টাকা অবৈধভাবে হাতিয়ে নিয়েছেন। বালুমহল, পঙ্কজনাথ তার ডিউ লেটার দ্বারা জেলা প্রশাসকের মাধ্যমে বালুমহলের টেন্ডার বন্ধ করে সে তার চাচাতো ভাই রিপন দেবনাথ ও আপন ছোট ভাই মনোজ কুমার নাথের মাধ্যমে অবৈধভাবে বালু কেটে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। হিজলা উপজেলা বালুমহল ও দখল বাণিজ্য, হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন খান এর মাধ্যমে অবৈধভাবে গরব ইউনিয়নের চরের জমি থেকে বিভিন্নভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। অবৈধভাবে বালু কেটে সেখান থেকেও কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। এমপি পঙ্কজনাথের দুর্নীতির সহযোগী রিপন খান, তিনি স্কুল মাস্টার থেকে পুরুষ রাষ্ট্র সম্পদের মালিক বনে গেছেন। ইতিমধ্যে তিনি হিজলাতে 10তলা ভবনের ফাউন্ডেশন করে 3তলা সম্পূর্ণ করেছেন এবং বরিশালে একাধিক জমির প্লট মালিক হয়েছেন। মিলন মাছঘাটের সর্দার থেকে এমপির ছত্রসায় ঢাকা বরিশাল হিজলাতে প্রায় 50 কোটি টাকার উপরে মালিক হয়েছেন। দুর্নীতির খেতাবপ্রাপ্ত এমপি পঙ্কজনাথ, তিনি বেআইনিভাবে 8টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়ে কোটি কোটি টাকা নিয়োগ বাণিজ্য করেছেন। টেন্ডার বাণিজ্য, গোডাউন সিন্ডিকেট জেলা পরিষদের ঘাট দখল, আওয়ামী লীগের দলীয় ফান্ডের নামে টেন্ডারবাজি করে 2 উপজেলা থেকে 15% টাকা হাতিয়ে নিচ্ছেন। সরকারের বরাদ্দকৃত বৎসরে 600 থেকে 700 টন পিয়ার খাবিকা চাল গম সরকারিভাবে 40,000 টাকা মূল্য নির্ধারণ থাকলেও সিন্ডিকেটের মাধ্যমে 12 থেকে 15,000 টাকা মূল্য দেওয়া হয়। বরিশাল জেলা পরিষদের ইজারাকৃত 6টি ঘাট জবরদখল করে সরকারি কোটি কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত করেছে। অবৈধ সম্পদের পাহাড়, ঢাকা ধানমন্ডিতে বিলাসবহুল ফ্ল্যাট, উত্তরায় বিলাসবহুল 10তলা বাড়ি, মালিবাগে গার্মেন্টস পরিবহন ব্যবসা, নিজ গ্রামে বিলাসবহুল বাড়ি, নিজের নামে একটি লাল বাজারো গাড়ি, একটি প্রাইভেট কার, 4 কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল নোহা মার্সিডিস গাড়ি। বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে জানা যাইতেছে যে ভারতের সল্ট লেক তার নিজস্ব একাধিক বাড়ি ও মার্কেট রয়েছে। এছাড়া তিনি কানাডার সেকেন্ড হোম বানিয়েছেন, সেখানে স্থায়ীভাবে থাকারও আবেদন করেছেন। রাশিয়ার মস্কোতে তার বোনজামার মাধ্যমে সেখানে ডেভেলপার ব্যবসায় পুঁজি বিনিয়োগ করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একমাত্র ব্যক্তি যিনি 1/11 সময় শীর্ষ দুর্নীতিবাজ হিসাবে আদালত তাকে 2টি পৃথক মামলায় সাজা দিয়েছেন, একটিতে 13 বছর, অন্যটিতে 3 বছর। অতীতে তার বাবাও তাহার জীবনদশা। তার বাবা মৃত শ্রী হরিনারায়ণ নাথ, তিনি মেহেন্দিগঞ্জের বর্তমান মেয়র আলহাজ কামালউদ্দিন খানের রাইস মিলে চাকরি করে জীবিকা নির্বাহ করতেন। কিছুদিন আগে তার বউ মনিকা দেবীর চাকরির টাকায় যার সংসার চলত, সে আজ হাজার হাজার কোটি টাকার মালিক। সকল সাংবাদিকের মাধ্যমে জাতি আজ জানতে চায় কিভাবে সে এত টাকার মালিক হলেন।
যেমন শিক্ষক নিয়োগের যে বিষয়টা দুর্নীতি, সেটা এই যে কাগজগুলো দেখছেন, এটা আপনাদেরকে সামনে উপস্থাপন করার জন্য বাস্তব যেটা সেই কাগজগুলো আমি উপস্থাপন করে নিয়ে আসছি, আর উনি যে মামলার যে সাজাপ্রাপ্ত সেই কাগজ আমি সাথে করে নিয়ে আসছি, আদালতের যে রায় এবং যে তার যে গাড়ি আছে লাল গাড়ি, সেই গাড়িতে তো মনে করেন যে আমি দেখেছি বা আমি চড়েছি, প্রাইভেট কার আছে সেটাও আমি দেখেছি চড়েছি, কিন্তু যে মার্সিডিজ নোয়া গাড়ি ফার্স্ট টাইম এমপি হওয়ার পরে সেটাও তো চড়েছি দেখেছি, এটা আমি যে বাস্তব। ওনার যে ধানমন্ডিতে ফ্ল্যাট আছে, অর্থ সম্পদ আছে, এটা 111 সময় উনি সাজাপ্রাপ্ত হয়েছেন দুর্নীতিবাজ হিসাবে, এবং দশতলা যে বাড়ি হয়েছে উত্তরায় ওটা শেখ হাসিনা ওনাকে একটা 5 কাঠা প্লট দিয়েছিল, সেটা ওনার নামে না নিয়ে ওনার মায়ের নামে নিয়ে উনি আত্মীয় স্বজনের নাম দেখিয়ে মনে করেন যে সে ওই 10 তলা ভবন কমপ্লিট করেছে এমপি হওয়ার পরে ফার্স্ট টাইম, এবং তার মালিক ভাই গার্মেন্টস ব্যবসা আছে সেখানে আমি গিয়েছি, এটা বাস্তবতা ওখানে গেলেই পাওয়া যাবে। এলাকায় 2 তলা বাড়ি টিনের ঘর থেকে এমপি হওয়ার পর করছে, সেটাও অবিকল পাওয়া যাবে। আপনার ভূমি যেটা খাট জমি ঘের করছে সেটা এলাকা আপনার সরজমি গেলে বাস্তব চিত্র দেখতে পাবেন। আমার কাছে রামবাবু যে ডিসি অফিসে যে ই করছে ওই যে আবেদন করছে, আবেদনে কাগজ সহ এবং ভুয়া খৈত্যান সহ আমি ডকুমেন্টস উপস্থাপন করছি। নিয়োগের জন্য যে এমপি মহোদয় ডিউলোটার দিচ্ছেন, সেই ডিউলোটার আপনাদের সামনে নিয়ে আসছি যদি আপনার দেখার জন্য, আমার সাথেই আছে। এবং উনি যে স্কুটিং করছেন 800 কাঠের ভুয়া 6,500 টাকা করেছেন, আপনার জেলা পশে গেলে এসে শাখায় গেলেই দেখতে পাবেন যে 800 কাঠ উনি 6,500 টাকা করে নিছেন, তার ব্যক্তি সে যে নিছে এলাকায় কোন লোকগুলো ওখানে আপনার যে গরিব ভূমিহীন কাঠ পাইছে আর কিভাবে কবে কোথায় স্কুটিং গেছে। আমি যখন জনপ্রতিনিধি ছিলাম 2012 সালে না 13 সাল নাগাদ আমার আনুমানিকের মধ্যায়, তখন ইউনিয়ন পরিষদ কর্তৃক স্কুটিং হয়েছে, এরপর মেহেন্দিগঞ্জে কখন স্কুটিং হয় নাই, যেহেতু আমি 2011 সালে নির্বাচিত ইউপি সদস্য ছিলাম। আমার সাথে ভালো মনে হয় স্কুটিং সম্পর্কে আর কেউ বলতে পারবে, যেহেতু আমি একজন চাক্ষুষ সাক্ষী। এবং অন্য অন্য যে চরের ঘটনা সেটা আপনার লোকালয় জন গেলেই স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারবেন। এবং বালুমহলের যে বিষয়টা, বালুমহলের যে টেন্ডার, ওটা ডিসি অফিসে যে উনি ডিউলোটার দিয়ে যে টেন্ডার বন্ধ করছেন, সেটা ডিসি অফিসে খোঁজ নিলে আমরা বিস্তারিত জানতে পারবেন যে ঘটনাটা আসলে সঠিক নেবে ঠিক। আর 15% আর 8টা প্রতিষ্ঠান যে উনি বেআইনি ভাবে উনি এমপি হিসাবে 4টা প্রতিষ্ঠানের সভাপতি থাকতে পারবেন, কিন্তু 8টা প্রতিষ্ঠানের সভাপতি সেটা আপনার সরজমিনে গেলেই। আর ওই যে দেশের বাইরে যে সমস্ত কথা আমি উল্লেখ করছি, এই যে আমার কাছে পেপার পত্রিকার আমি কিন্তু বলে গেছি, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে জানা যাইতেছে যে, এবং আমি সেই পত্রিকাও 2টো পত্রিকা আমি সংগ্রহ করে নিয়ে আসছি আপনাদের জন্য, হ্যাঁ, ডকুমেন্টারি হিসাবে। এখন নির্যাতন চালানো হলো, ওই যে আমি অন্যার প্রতিবাদ করছি, সৎ মানুষদের রাজনীতি হয় না, ওনাকে যখন বলছি সে বলছে যে সৎ মানুষদের কখনো রাজনীতি হয় না। ওই থানায় ডাকাতি করতো, মানে থানা মানে ওই এলাকা ডাকাতি হয়েছে, ওসি দারোগা বলতেছে এটা অটোওয়ালা মোটরসাইকেলের দ্বন্দ্ব, আমি কেন চ্যালেঞ্জ করে ডাকাতি ধরলাম? বাংলাদেশ সরকার জনতেই শেখ হাসিনা উনি বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং মাতৃত্ব ভাতা বিজেপি কাট করেছেন, আর আমার মাননীয় সংসদ সদস্য উনি চোর ডাকাতের ভাতা করছেন, চোর ডাকাতের জন্য থানায় ফোন দেন, ইয়েবা করার জন্য থানায় ফোন দেন। এই কিছুদিন আগে যে যেমন আমাদের ওখানে মাহবুব তদন্ত ওসি ছিলেন, মাহবুব সাহেব, উনি ডাকাতি মামলা আসামি ধরতে গেছেন, দীক্ষা চাষ দিয়েছেন, ওনাকে ক্লোজ করা হয়েছে। ও কেন, আমি এটা হলো যে আমি প্রতিবাদী একজন, আমি অন্যার বিরুদ্ধে প্রতিবাদ করি, আমি এই যে দুর্নীতি দমন আইনে মামলা করছি অবৈধ শিক্ষক নিয়োগের বিরুদ্ধে এবং তার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি, এইটাই আমার অপরাধ, বিষয় আর কিছুই না। তার সাথে আমার সাথে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব না, সে হলো আমি অন্যায় বুঝি, আমি দুর্নীতি দমন আইনে মামলা করছি। এটা আমি এই দেশের সরকার, আমি একজন জনগণ, জনগণ মানে এই দেশের মালিক, আমি কেউ না কেউ তো অন্যায় প্রতিবাদ করবে, তাই না? আমি অন্যায় প্রতিবাদ করেছি, আমি অন্যায়। নাম শ্রী সঞ্জয় চন্দ্র, আমি কাজিয়া থানা বিদ্যানন্দপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং সাবেক ইউনিয়ন স্বেচ্ছাসেবকের সাধারণ সম্পাদক, বর্তমানে কাজিয়া থানা আওয়ামী লীগের সহ প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক।